আজকে রাত্রেবেলা একটা আছে ডিনার, বাজছে অ্যারাউন্ড 6:30। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটা কুইক গ্লো একটা আনার জন্য, জাস্ট বিকজ এতদিন এত ঘোরাঘুরি হয়েছে, খুব একটা আসার পরেও খুব একটা তেমনভাবে স্কিন কেয়ার করা হয়নি। তাহলে ঠিক আছে, তাহলে এটাকে আমি এভারেতে যেটা গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক আছে, এটা কুইক গ্লো দেয়, আমি দেখেছি অনেকবার ইউজ করে, তাহলে ওটাকে অ্যাপ্লাই করি। তো বেশি কথা বলবো না, আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড 15 মিনিটসের মতন আমাকে এটা রেখে দিতে হবে। তো এই 15 মিনিটস আমি কুলফিকে খাইয়ে নেবো অ্যান্ড দেন আই উইল ওয়াশ দিস। আমার এটা 15 মিনিটসের বেশি হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে পিলটাকে মানে যে পিল অফ করতে হবে তো সেটাকেই করা শুরু করে দিয়েছি। অ্যান্ড এটাকে রিমুভ করার পরে আমি প্লেন ওয়াটার দিয়ে ওয়াটার ওয়াশ করে নেব। তো ওয়াটার ওয়াশ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী দেখতে লাগছে। এই পিল অফ করে নিয়েছি, এই হচ্ছে স্কিন এখন দেখতে লাগছে। শুধু আমি জাস্ট ওয়াটার ওয়াশ করেছি, এটা বার করে নেওয়ার পর আর কিচ্ছু করিনি কিন্তু। সো এরপরে একটু হালকা লাইট মেকআপ করবো আর রেডি হয়ে যাবো চটপট। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সে চাগা উইথ বৈশাখী। আর আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম, বিকজ যাচ্ছি আমরা নিমন্ত্রণ বাড়ি। আর ওই যাওয়ার আগে একটা হয় না সবার বাড়িতে নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণ পালা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজকে যেটা সেটা আমরা যাচ্ছি আমাদেরই অ্যাপার্টমেন্টের আনাদার ব্লকে, ওখানে এক বেঙ্গলি ফ্যামিলি থাকে, তোমরা দেখেছো সত্যনারায়ণ পুজোর ব্লগটাতে। তো সেই রাজীবদাদে বাড়ি যাচ্ছি, আজকে নিমন্ত্রণ করেছে আমাদেরকে। তো প্রথমে ভেবেছিলাম কুলফিকে নিয়ে যাবো, দেন জানলাম যে না, কুলফিকে নিয়ে গেলে বিকজ ওদের বাড়িতেও হানি আছে, তো তাহলে দুজনে হয়ে যাবে, হানি আর কুলফি মিলে বেশি সুইট হয়ে যাবে, তো এক্সট্রা সুইটসের দরকার নেই, সেই জন্য কুলফি বাড়িতে থাকছে, আমরা বেরোচ্ছি, চলো যাওয়া যাক। জানিস তো কুকুরটা কুকুরদের সাথে থাকলে এ হয়ে যায়, দেখি মনে হয় দিকে তাকি লাকি পুষ্কর পাবে, সেকেন্ড থিং বাস সার্ভিস এক্সেলেন্ট, গল্প আছে। আমি সবজি টবজি সব বাজার টাজার করেছি, স্কুটিতে করে গেছি, গিয়ে দেখেছি যে আমি মাছ দেখতে ঢুকেছি, আমি তখন অব্দি জানি না শপের মধ্যে একটা কুকুর আছে। সবাই চলে আসো। যা পাওয়া যায় ঘি আলু সিদ্ধ খেয়েছিলাম।
এরকম ব্যাপার আমি আমার রান্না একদম ভালো লাগে না আমার ওই একটা জিনিস ভালো লাগে না কি বলছো আমার ওই একটা জিনিস ভালো লাগে ওই আমের চানা ভালো লাগে ওদেরও ওটা ভাবা উচিত গেস্টদেরকে দেখে সেটাকে ইনসাল্ট দিয়ে দরকার তো তুমি যাওয়ার পরে যেটা থেকে আমরা জাস্ট প্লেটটা নেব ওই প্লেটে এঠো প্লেট গুলো পড়ে আছে আচ্ছা প্রত্যেকটা এসো প্লেট পড়ে আছে এটা একটা ফার্স্ট থিং তো আমি সেখানে আমার খাবারটা ওখানে যে শেষ আমি আর খেতে পারছি না মানে আমি প্লেট তো ওখানে নেবো আমি নেবো কি আর অন্য জায়গায় যাবো মানে জাস্ট ডিসাইড করলাম যে আমি আইসক্রিম খাবো তো আমি জাস্ট আইসক্রিম মানে খাবার ওখানে যাচ্ছি মানে যাবো কি রাস্তা এখানে একটা তোমার হাঁটি পড়া ওখানে একটা হাঁটি পড়া এখানে একটা আর এখানে ব্যাপারটা হলো এরা এই জাস্ট ধরো হাঁটিটা কিলো ও হাতে নিয়ে খাচ্ছি তো নিজের প্লেটে রাখি ওরা কি করবে খাবে আর এভরিবডি এন্টার এট 7 o'clock সব কিছু পাঁচ 7:15 দাঁড়িয়েছিল সেটাও না হলে দাঁড়াতো সবাই এলো গিফট দিলো খেলো চলে গেলো 10:30 সময় শুধুমাত্র 10 আমাদের বাড়ির লোক আমাদের বাড়ির লোক আর কেউ নেই এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের বিয়ে বাড়ির রিসেপশন এরপরে হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো দুই বন্ধু এক বন্ধু বক্সের ভেতরে বসে আর একজন বাইরে থেকে ভগবান জানে ওরা নিজেদের মতন কথোপকথন চালাচ্ছে তো এরপর আমরা যাব বাজছে প্রায় 11:30 দেখো এটা বোঝা যাচ্ছে আর মজার দরকার আছে বাপরে